হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পাবা চলে এসেছি তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকে আমি খুব হ্যাপি, কারণ হচ্ছে কি, বৌদি ফাইনালি আসছে এত মাস পর কলকাতায় আমাদের বাড়িতে। তো এটা একটা ভীষণই গুড নিউজ আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য। দাদা আসতে পারছে না, দাদার কাজ রয়েছে তাই। আর তোমরা জানো হয়তো যে আমার মামাতো দাদার মার্চ মাসে বিয়ে, তো সেই জন্য দাদা আরও আসছে না। যে এখন যদি আসে তাহলে ছুটিটা আর পাবে না মার্চ মাসে। তো যাই হোক, এত বছর পর বৌদিকে দেখবো, জানি না কি হবে। তো এখন অনেক কাজ রয়েছে, আর সেটা হচ্ছে কি, বৌদির ঘরটাকে ক্লিনিং করতে হবে। তোমাদেরকে টুকটাক করে দেখাবো, যদি দেখাতে পারি তো। আমি জানি না কতটা কি দেখাতে পারবো না পারবো, তো যতটা পারবো দেখিয়ে দেবো। আর আমি তো ভীষণ হ্যাপি, আমি জানি না আমি কি করবো। আর একটাও কথা বলার ছিল তোমাদেরকে, যে আজকে আমার দাদার বার্থডে, মানে আমার বড় দাদার বার্থডে, আর বৌদি এখানে আসার প্ল্যান করছে। যাই হোক, আর বৌদি এখানে এসে অ্যাকচুয়ালি বেশি দিন থাকবে না, মানে থাকবে, অবশ্যই থাকবে, বাট এসেই একটা বৌদির ইভেন্টের কাজ আছে, সেই জন্য রায়চকে চলে যাবে। রায়চকে চলে যাবে পরের দিনকেই হয়তো, মানে একটা দিনের জন্য আসবে, এসে রায়চকে চলে যাবে, আবার তারপরে ইভেন্ট ফিভেন্ট হয়ে গেলে আসবে এখানে, এসে তারপরে কিছুদিন থাকবে, অফিস টফিস রয়েছে বৌদির। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বেশি দেরি না করে বৌদির ঘরটাকে যতটা পারবো ক্লিন করে নেওয়ার চেষ্টা করবো। বিকেলবেলা বিউটি দিয়ে এলে, মানে আমাদের যে হাউস হেল্প, সে এলে তাকে দিয়েও কিছু কিছু করিয়ে নেবো। আর আমার ঘরটাও একটু ক্লিন ক্লিন করতে হবে, কারণ অবস্থা খুব একটা ভালো না আমার ঘরের। বৌদি দেখে না আতঙ্কে হয়ে যায় যে কি ছিল আর কি হয়ে গেল পুলু। আর যাই হোক, আমার ডাক নাম হচ্ছে পুলু, তোমরা যদি না জানো তো। আর আমার ভালো নাম হচ্ছে সিল। এই হচ্ছে ব্যাপার। আর ঝটাপট করে আমি এখন বেডটাকে ক্লিন করে নেবো, তারপরে ও ঘরে যাব, গিয়ে সব কিছু ক্লিন টিন করে টরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন মোটামুটি ওই ঘর ক্লিন করা শুরু হয়ে গেছে, কিছুটা করেছি, করে নিয়ে মাথায় একটুখানি তেল দিলাম অল্প করে, কারণ আমার চুলের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ খুব একটা ভালো না, খুব একটা শোচনীয় না। আর লাইট জ্বলছে, কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কি না, তবে অল্প ঠান্ডা পড়েছে, খুব একটা ঠান্ডা পড়েনি। আর এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো, কারণ অলরেডি এখন 11টা বেজে গেছে, মানে 11:30 প্রায় বাজে, 11:20 বাজে। তো এখন ঝটাপট করে আগে ব্রেকফাস্টটা করে নেবো, চলো তোমাদেরকে আগে ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। আর আজকে যেহেতু মা বাড়িতে রয়েছে, সেহেতু একটা স্পেশাল ব্রেকফাস্টের মেনু রয়েছে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো একবার দেখিয়ে দিই আজকের ব্রেকফাস্টে আমার জন্য মা কী করেছে। এটা হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। এখানে আলু মরিচ আছে, আর ফুলকো লুচি যেটা মা সকাল সকাল ভেজে দিল, তো এখন এটা ঝটাপট করে খাবো, খেয়ে তারপর অনেক কাজ আছে। তো এখন মোটামুটি ওই ঘরটা ক্লিন হয়ে গেছে, মানে বৌদির ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছো কটা বাজে, অনেক বেলা হয়ে গেছে। আর এখন চানটা করে নেবো, চান খাওয়া করতে হবে। আর আজকের লাঞ্চের মেনুটাও একটুখানি স্পেশাল রয়েছে, কারণ দাদার আজকে বার্থডে। জানি দাদা এখানে নেই, বাট আমরা সেলিব্রেশন করছি দাদার হয়ে, দাদারও ওখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তো তারও কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর লাস্টে, মানে এই ব্লগটার লাস্টে। তো চলো একবার দেখে নিই যে আজকে আমার দুপুরের লাঞ্চে কী কী মা দিয়েছে। আর তার আগে আমি একটু চানটা করে নিই, কারণ আমার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। চুলটাকে এরকম করে চুটকি বেঁধে নিয়েছি ওপরে তুলে, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আর অনেকটা খাটাখাটনি হয়েছে। তো এখন ঝটাপট করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো, আজকে জানি বেশিক্ষণ ব্লগ করতে পারছি না। আর চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে বৌদির ঘরটা ফাইনালি কেমন কি মোটামুটি লাগছে। তো এই হচ্ছে বৌদির ঘর, বেড ক্লিন করা হয়ে গেছে সব, ওখানে বালিশ আর লেপটেপগুলো রাখা হয়েছে, আর এখানে বানি বসে আছে, ও বানি। যাই হোক, আর ওই দিকটায় পরিষ্কার করা হয়েছে, যতটুকু যা পারা হয়েছে সেটা করা হয়েছে, আর এই দিকে সব ক্লিন করা হয়েছে যতটা যা পেরা হয়েছে, আর বাকি সব বিউটি দিয়ে এসে করবে। আর এসিটাকেও ক্লিন করানো হয়েছে, আর পর্দা টর্দাগুলোকে সব কাচিয়ে ঠিকঠাক করে রাখা হয়েছে। আর এই দিকে যা যা ছিল সব ক্লিন করা হয়েছে, ঝুলটুলগুলোও ক্লিন করা হয়েছে, বাদবাকি সব বিউটি দিয়ে এসে করবে। আর এই যে আমি
আর এইগুলো হচ্ছে সব কাচাকুচি করতে হবে, বিউটি দিয়ে এলে সব কাচবে। তো এই হলো এখন বৌদির ঘরের অবস্থা, মোটামুটি যতটা পেরেছি যা পেরেছি ক্লিন করেছি আমরা। এবার বাকিটা বৌদি এসে নিজের মতন সেট আপ ফেট আপ করে নেবে। আর এখন চানটা করে নেবো, কারণ 3:30 বাজে, বেলা হয়ে গেছে অনেকটাই। আর এখন ঝটাপট করে আগে খেয়ে নেবো, তারপরে চান করব নাকি চান করব খাবো বুঝতে পারছি না, মাকে জিজ্ঞেস করি, মা যেটা বলবে সেটা আগে করে নেবো ঝটাপট করে, তারপরে আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে। আর তার আগে আমি একটুখানি রেস্ট নিয়ে নেবো, আমি আর পারছি না সিরিয়াসলি। আর আজকের ওয়েদারটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঝট করে। এই হচ্ছে আজকের ওয়েদার, দেখো মেঘলা রয়েছে আকাশটা পুরোটা। এই হচ্ছে ওয়েদার, আর এই বাড়িটা আবার জঙ্গল হয়ে গেছে। আর এই বাড়িটার একটা হিস্ট্রি আছে, সেটা বলবো পরে। অ্যাকচুয়েলি একবার দেখিয়ে দিই, এই এরিয়াটা হচ্ছে ওই বাড়ি পাশের বাড়ি, আর এই এরিয়াটা হচ্ছে আমাদের বাড়ি পেছন দিকটা, আর এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল। অ্যাকচুয়ালি আমফানের সময় এই বাড়িটার মানে এই ওয়ালে এখানে একটা ওয়াল ছিল, মানে এই বাড়িটার একদম সমান সমান, মানে এই ওয়ালটার সমান সমান, এইটা এসে আমাদের এই দিকে এসে ভেঙে চুরে, এই দেখো এই জায়গাগুলো ভেঙে চুরে গেছে সব, আমাদের বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে। আর ওটা হচ্ছে আমাদের পাম্পের ঘর, তো এই জায়গাটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর থেকেই মানে এখান ওই গলিটা মাঝখানে একটা গলি ছিল, মানে দুটো বাড়ির মাঝখানে একটা গলি ছিল, সেটাও মানে এরকম বিচ্ছিরি হয়ে থাকে। তো যাই হোক, মানে কোনোভাবেই এটা ঠিক করা যাচ্ছে না, কারণ এখানে খুব মানে খতরনাক অবস্থা এই বাড়িটার, মানে যখন তখন এটা ভেঙে বাকিটা মানে এই দিকটাও মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো কিছু করার নেই, এটা এরকম ব্লক হয়ে গেছে, গলিটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা, গলিটা ফাঁকা রয়েছে, এদিকটাও যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু এই জায়গাটা ব্লক হয়ে পড়ে রয়েছে। আর আমাদের বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে, আর এই জায়গাটাও নোংরা ঝুংরা রয়েছে, যতটা পেরা হয়েছে পরিষ্কার করা হয়েছে গত বছরে। তো এখন এই অবস্থা হয়ে রয়েছে, আর জানি না কবে কি হবে না হবে, তবে যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি মঙ্গল, কারণ এই বাউন্ডারি ওয়ালটা যদি মানে তাড়াতাড়ি ঠিক না হয় তাহলে এখানে মানে চোর ছাচোর সব মানে উঠতে পারে এখানে, বা বাইরের একটা মানে সেফটি থাকবে না বাড়ির ভেতরে। তো অনেক ট্রাই করা হচ্ছে কিন্তু কিছু করার নেই। আর এই হচ্ছে জায়গাটার অবস্থা, আর ওই বাড়িটারও এই অবস্থা দেখো, ওই দিকের এই জায়গাটারও এরকম অবস্থা, এখানে পুরো বন জঙ্গল হয়ে রয়েছে। আপাতত এখানে কেউ থাকে না এই বাড়িতে, মানে এই বাড়িতে এই দিকে যে লোকগুলো ছিল তারা সবাই চলে গেছে, আর এই বাড়িটারই ফুল ওই দিকটায় মানে ওই দিকে, আর সেখানেও মানে ওরাও কোনো কিছু করেনি, আমরা অনেক কমপ্লেন টমপ্লেন করার পরেও ওরা কোনো স্টেপ নিচ্ছে না। তো এই প্রবলেমে আমরা এই জায়গাটা ফেসে রয়েছি। তো যাই হোক, কবে কি হবে জানি না, বাড়ির বড়রা যেটা ভাববে যে ঠিক সেটাই তো হবে, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি এখন ভাবছি যে চানটা করব না, একটুখানি গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো, মানে মাথাটা ভেজাবো না, শ্যাম্পুটা কালকে করব ভাবছি, কারণ এমনি অলরেডি 3:30 বাজে। তারপরে মা বললো যে আগে খেয়ে টেয়ে নে তারপরে চান করবি, কারণ চান করতে অনেকটা সময় লাগবে, আর অনেকটা যেহেতু খাটাখাটনি হয়েছে সেহেতু মানে খিদেও পাচ্ছে খুব জোর, এই হচ্ছে ব্যাপার। আর জানি না কী করবো না করবো। আর বৌদি এলে প্ল্যান তো হচ্ছেই, বেরোবো ঘুরতে যাব, কোথায় কী করবো না করবো জানি না, তো সবটাই ব্লগে দেখতে পারবে। আর আমি খুব এমনিতেই হ্যাপি যে বৌদি আসছে, এর থেকে হ্যাপি আমার কাছে কিছু হতে পারে না। আর এই হচ্ছে ব্যাপার। আর আমি আর অরিন্দম অ্যাকচুয়ালি একটুখানি প্ল্যান করছি, জানি না সাকসেস হবে কি না, যে বৌদিকে স্টেশন থেকে নিয়ে আসার, কারণ বৌদির কাছে অনেকগুলো লাগেজ টাগেজ রয়েছে, বৌদি একা ক্যারি করতে পারবে না, তো সেই জন্যই যদি আমরা একটুখানি যাই তাহলে বৌদির একটুখানি হেল্প হয়ে যাবে। এবার জানি না কতদূর কী করতে পারবো, আগে আমরা প্ল্যান ট্যান করি তারপরে। আর বৌদির আজকে রাত্রিবেলা 12টার সময় ট্রেন, আর এসে পৌঁছবে হয়তো কাল পরশু। তো এবার দেখা যাক কতদূর কী হয় না হয়, আর সবটাই আমরা ব্লগে দেখতে থাকবে তোমরা। আর আমার সাথে থাকো, পাশে থাকো, আর এখন আমি একটুখানি খেয়ে টেয়ে নিই,
খেটে নিয়ে রেডি হব। রেডি হয়ে হয়তো বিকেলবেলা বেরোবো, কারণ অরিন্দম আর আমার কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে, জানি না কখন কেনা হবে না হবে, আবার নাও বেরোতে পারি, কারণ অনেক খাটাখাটনি হয়েছে, এমনিও আমার আর শরীর দিচ্ছে না। তো যাই হোক, এখন চলো আমি মানে ফ্রেশ হয়ে নিই, একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমার লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি খেতে বসার আগে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে দাদা লাঞ্চে পাঞ্জাবে বসে কি কি খাচ্ছে, আর যেটা কিনা বৌদি নিজে হাতেই বানিয়েছে সকাল থেকে উঠে। তো যাই হোক, চলো একবার ঝট করে তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি লাঞ্চে আজকে কি কি খাচ্ছি। তো এটা হচ্ছে আজকে দাদার লাঞ্চের বার্থডে স্পেশাল মেনু। এটা হচ্ছে আমার লাঞ্চ আজকের, এখানে ভাত আছে, এখানে এই শাক টাইপের কিছু রয়েছে, আর এখানে ডিম, এখানে দু রকমের ভাজা আছে, এখানে মসুর ডাল রয়েছে। বাই দ্য ওয়ে, আমি মসুর ডাল খেতেই বেশি ভালোবাসি আর বেশি প্রেফারও করি অ্যাকচুয়ালি। আর এই দুটো ভাজাই দেখতে পাচ্ছ, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, এই দুটোই আমার খুব ফেভারিট। ডিম সেদ্ধ আর এটা বড়ি টড়ি দিয়ে শাকের একটা চচ্চড়ি টাইপ অফ, আর এখানে ভাত রয়েছে। তো এখন আমি এটা খাবো। আজকেও মা আমার খুব একটা স্পেশাল মেনু ডিসাইড করে রান্না করেছে সব। তো এখন ঝটাপট বেশি লেট না করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খুব জোর খিদে পাচ্ছে বাই দ্য ওয়ে। তো এখন একদম লেট করবো না, খেয়ে নিই চলো, তারপর কথা হচ্ছে আবার। আমি এখন বেরিয়ে পড়েছি আর এখানে অরিন্দম রয়েছে। আমরা বাইকে করে বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি, জাস্ট মানে 5 মিনিট হলো, পাড়াটা ক্রস করে জাস্ট মেট্রোতে উঠেছি। অ্যাকচুয়ালি আমরা কিছু খেতে বেরিয়েছি, মানে বাড়িতে তো ভালোই লাগে না বিকেলবেলা কারুরই, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগে না। তো আজকে অরিন্দম খাওয়াবে বললো, তো সেই জন্য আমরা বেরিয়েছি, এখন হাতিবাগানের দিকে যাচ্ছি। জানি না কোথায় কি খাবার পাবো না পাবো, অলরেডি মানে 8:30 মতন বেজে গেছে, 9টা বেজে গেছে, আর পেছনে দেখতে পাচ্ছে লাল মন্দির। আর সকাল থেকে দেখতেই ফেলে যে খুব বিজি ডে ছিল একটা, প্লাস তোমার আজকে হচ্ছে আমার দাদার বার্থডে, মানে আমার বড় দাদার বার্থডে, আর বৌদি আসছে। বৌদির আজকেরই 12টা মানে 12টা না 12:30 সময় ট্রেন, তো বৌদি চণ্ডীগড় থেকে উঠবে ট্রেনে, আর আমরা এখন এগোচ্ছি, আর পরশু দিনকে এসে বৌদি পৌঁছবে এখানে। আর আমরা জানি না এখন কোথায় যাব খেতে, যেখানে পারবো ঢুকে পড়বো, কিছু কিছু করার নেই। তো এখন যাই, তারপরে আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আর কিছু না। তো এখানে রয়েছে পালং পনির নিয়েছি আমরা, রুমালি রুটি নিয়েছি গরম গরম, আর এখানে স্যালাড রয়েছে, আর এখানে হচ্ছে ডিম তড়কা, আর ওরও পাতে এখানে রয়েছে রুমালি রুটি আর স্যালাড। তো এটাই আজকে আমরা খাবো ছোটপট করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেয়েছো, আর এখন আমার বাড়ির দিকেই যাচ্ছি। একটা ছোট্ট ঘোরা হলো, খাওয়া হলো, অ্যাকচুয়ালি বললাম যে খেতেই বেরিয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে যাই, তারপরে আবার কথা হচ্ছে, কারণ এখন ব্লগ করার মতন ক্ষমতা নেই, ভরপেটটা খেয়েছি। তো খেয়ে এখন বাড়ির দিকেই এগোচ্ছি, আর রাস্তা মোটামুটি ফাঁকা, আর বিয়ে বাড়ি তো শুরুই হয়ে গেছে, চারিদিকে বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি খালি, আর আমরাই ভূতের মতো সেজে গুজে ঘুরছি, মানে না সেজে গুজে আর কি। তো এখন আমি বাড়ি চলে এসেছি আর ভীষণ টায়ার্ড, পেট ফুল একদম, খেয়ে দে খুব ক্লান্ত, খুব ক্লান্ত লাগছে। তো এখন ঝটাপট করে ঘুমিয়ে পড়বো, অলরেডি অনেক রাত্রির হয়ে গেছে, মোটামুটি 10:45 বাজে। আর কিটু নিচে এখন খেলছে ওর বল নিয়ে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। তো এই হচ্ছে কিটুর বল, এটা একটা প্লাস্টিকের বল বাবা এনে দিয়েছে। তো যাই হোক, এটা নিয়ে এখন খেলবে, উনি এমনিতেও খেলছেন, এতক্ষণ ধরে এটাকে নিয়ে খেলা হচ্ছিল, এখন খেলার মুডটা একটুখানি কমে গেছে নাকি। কিটু খেলছো না তুমি, কি হলো খেলছো না? যা হঠাৎ করে কি হলো কে জানে। এই যা আবার খেলতে বসেছে।
দেখো দেখো কোথায়। যাই হোক, একটু এখন খেলতে ব্যস্ত, আর আমারও আর শরীর দিচ্ছে না, সকাল থেকে খাটাখাটনি হয়েছে, এখন একটুখানি ঘুমোবো। কিছু পায়ে কামড়ে দিচ্ছে, দেখো কি বাঁদর হয়েছে, দিন দিন এত বাঁদর হয়ে যাচ্ছে, এত বাঁদর হয়ে গেছে না, সারা রাত্রির ঘুমোতে দেয় না জানো। যাই হোক, আপাতত টাটা, আজকের ব্লগটা এইটুকুনি রইল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। কালকের ব্লগগুলো মানে কালকের ব্লগটা, তারপরের ব্লগ, তারপরের ব্লগ, এরকম করে করে অনেকগুলো ব্লগ যাবে পরপর পরপর, তো আশা করি তোমাদের সেটাও দেখতে খুব ভালো লাগবে। আর সেগুলো যদি পরপর দেখতে চাও ঠিক মতন করে, তাহলে আমার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর এই ভিডিও তলায় ডেসক্রিপশন বক্সে ফেসবুক আর ইনস্টার লিংক দেওয়া আছে, সেগুলোকে তোমরা নিয়ে ফলো করে দিতে পারো। আর কালকের ব্লগটা আশা করি আরও ভালো হবে আজকের ব্লগের থেকেও, কারণ দেখা যাক কি হয় কালকে, জানি না, ক্লিনিং ফ্লিনিং তো করতে হবে, অনেক কাজকর্ম রয়েছে, বৌদি আসছে। যাই হোক, আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে কাইন্ড, স্টে পজিটিভ, টাটা, গুড নাইট, বাই বাই।